আজ আমরা আলোচনা করব নৌকা ও স্রোত নিয়ে, যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো দিয়ে। এই ধরনের অঙ্ক তোমরা বিভিন্ন পরীক্ষা দেখতে পাবে। যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক আর শেয়ার করবে। তা চলো শুরু করি। নৌকা ও স্রোতের অঙ্ক, নৌকা ও স্রোতের অঙ্কের মধ্যে দুটো মেন জিনিস থাকে, একটা হচ্ছে অনুকূল গতি আর একটা হচ্ছে প্রতিকূল গতি। ইংরাজির নাম কি? ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম। তাহলে অনুকূল গতি মানে কি? অনুকূল গতি মানে হচ্ছে যেখানে দিয়ে নৌকা গেলে নৌকার যেতে সুবিধা হয়, মানে মাঝির কষ্ট হয় না। আর প্রতিকূল গতি কি? মানে নদীর যেখানে বেগ তার উল্টো দিকে যদি যায় তাকে আমরা প্রতিকূল গতি বলি। আর অনুকূল গতি, নদী যেদিকে বইছে সেদিকেই নৌকাটা যাচ্ছে, তাকে বলে অনুকূল গতি। এই ব্যাপারটা ভালো করে তোমাকে বুঝতে হবে। তাহলে স্থির জলে নিয়ম কি? স্থির জলে নৌকার গতিবেগ যদি 1 কিলোমিটার পার আওয়ার হয় এবং স্রোতের গতিবেগ যদি 1 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে অনুকূল গতি হবে ডবল, বেড়ে যাবে x+y। একটা হচ্ছে স্রোতের গতি, একটা হচ্ছে নৌকার গতি, দুটো যোগ হয়ে যাবে, দিয়ে নৌকাটাকে ঠেলে নিয়ে যাবে। আর প্রতিকূল গতি কি? মানে নদী যেদিকে বইছে তার উল্টো দিকে নৌকা যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? x-y হবে প্রতিকূল গতি পার কিলোমিটার পার আওয়ার। উদাহরণ কি? না, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে আমি কি জানি যে নৌকার অনুকূলে গতি হবে নৌকার গতি আর স্থির জলের গতি, দিয়ে দুটো যোগ করে হলো 14 কিলোমিটার পার আওয়ার। এবার উক্ত পথ মানে হচ্ছে 70 কিলোমিটার পথ যেতে তাহলে সময় লাগবে, 70 কে 14 দিয়ে ভাগ করতে হবে, যে কাটাকুটি করে হবে 5 ঘন্টা। তাহলে 70 কিলোমিটার পথ যেতে সময় লাগবে 5 ঘন্টা। ঠিক একইভাবে তোমরা নিচের অঙ্কের চেষ্টা করো, যে স্থির জলে নৌকার গতিবেগ বা স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের প্রতিকূলে আগেরটা ছিল অনুকূলে, এটা হলো প্রতিকূলে 49 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? কী কী অপশান আছে? 4 ঘন্টা, 16 ঘন্টা, 3 ঘন্টা আর 7 ঘন্টা। ভিডিওর শেষে আমি এর উত্তর বলে দেবো। তোমরা ভিডিওটাকে পজ করে একবার খাতায় করে নাও অঙ্কটা, তারপরে তোমরা লাস্টে ভিডিওটা দেখে নাও, দিয়ে উত্তরটা মিলিয়ে নেবে। তারপরে নিয়ম কি? নৌকার অনুকূলে গতিবেগ 1 কিলোমিটার, যদি অঙ্কের মধ্যে নৌকার অনুকূল গতিবেগ এবং নৌকার প্রতিকূল গতিবেগ বলে দেয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বের করব কি করে? না, x+y/2। আর স্রোতের গতিবেগ কি করে বের করব? x-y/2 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রশ্নের মধ্যে যদি নৌকার অনুকূল গতিবেগ আর প্রতিকূল গতিবেগ বলে দেয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বের করার নিয়ম হচ্ছে x+y/2, আর স্রোতের গতিবেগ বের করার সূত্র হচ্ছে x-y/2। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ যেতে সময় লাগে 3 ঘন্টা, স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ যেতে সময় লাগে 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে স্থির জলের নৌকার গতিবেগ কত? প্রথমে আমরা অনুকূল গতিবেগ পার আওয়ার বের করে নেবো। কী করে বের করব? না, যে 36 কিলোমিটার পথ যাচ্ছে 3 ঘন্টায় স্রোতের অনুকূলে, 36 কে 3 দিয়ে ভাগ করলে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ, মানে x এর মান 12। প্রতিকূলের গতিবেগ কী করে বের করব? একইভাবে 24 কে আমরা 3 দিয়ে ভাগ করব, দিয়ে 8 কিলোমিটার পার আওয়ার হলো অ্যান্সার। তাহলে y এর মান হচ্ছে 8। তাহলে স্থির জলের নৌকার গতিবেগ কী হবে? x+y/2 দিয়ে গাড়াকুটি করে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এরপরের অঙ্কটা তোমার চেষ্টা করো। একটি দ্রুতগামী নৌকা স্থির স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ যায় 4 ঘন্টায়, আর স্রোতের প্রতিকূলে যায় ওই দূরত্ব যায় 5 ঘন্টায়, তবে স্রোতের গতিবেগ কত হবে? আগেটাই বলেছিলাম নৌকার গতিবেগ, এটাই বলতে জানতে চেয়েছে যে স্রোতের গতিবেগ কত হবে। কি কি অপশন আছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 20 কিলোমিটার প্রতি ঘন্টা আর 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 4টে অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার হবে, তোমরা করো যে লাস্টে দেখে নেবে। পরের নিয়মটা দেখো, যদি ধরা হয় স্রোতের গতিবেগ 1 কিলোমিটার প্রতি আওয়ার এবং নৌকায় অনুকূলের গতিবেগ p আর প্রতিকূল গতিবেগ q, তাহলে স্রোতের গতিবেগ বলে দিয়েছে আর নৌকার অনুকূল গতিবেগ বলে দিয়েছে আর প্রতিকূল গতিবেগ বলে দিয়েছে, তাহলে অনুকূল গতি কত হবে? কি করে করব? অনুকূল গতি হবে প্রতিকূল গতি প্লাস 2 × নদীর স্রোতের গতি। তাহলে 2 × নদীর স্রোতের গতি হচ্ছে ওয়াই, তাহলে p = q+2y। আর প্রতিকূল গতি বেগ হবে মাইনাস দিয়ে, q = p-2y। তাহলে অনুকূল গতি থেকে নদীর স্রোতের গতিবেগকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলেই আমরা প্রতিকূল গতিবেগ পেয়ে যাব, q = p-2y।
আর অনুকূল গতিবেগ হবে পি ইজ ইকাল টু কিউ প্লাস টু ওয়াই। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি আওয়ার, নৌকার প্রতিকূল গতিবেগ 6 কিলোমিটার, তবে নৌকার অনুকূল গতি বের করতে বলেছে। তাহলে কিউ এর মান হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে পি এর মান কত? পি ইজ ইকাল টু কিউ প্লাস টু ওয়াই। তাহলে অনুকূল গতি হবে 6 প্লাস 2 গুণিত 2, 4 হলো টোটাল অ্যান্সার, হলো 10 কিলোমিটার প্রতি ঘন্টা। পরের অঙ্কটা চেষ্টা করো, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা, নৌকার অনুকূল গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা হলে নৌকার প্রতিকূল গতি, আগেটা বলেছিলাম অনুকূল গতি, এবারে জানতে চেয়েছে প্রতিকূল গতি। কী কী অপশান আছে? 12 কিলোমিটার প্রতি আওয়ার, 18 কিলোমিটার প্রতি আওয়ার, 10 কিলোমিটার প্রতি আওয়ার, আর 9 কিলোমিটার প্রতি আওয়ার। পরের নিয়মটা দেখো, পরের নিয়মটা বলছে গতি, অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ ইজ ইকাল টু 2:1 হয়। তাহলে যদি অনুকূলের গতিবেগ যদি 2 কিলোমিটার হয় তা প্রতি ঘন্টা, তাহলে প্রতিকূলের গতিবেগ হবে 1 কিলোমিটার প্রতি আওয়ার। অথবা অনুকূলের সময় যদি প্রতিকূলের সময়ের 2:1 অনুপাতে হয়, তাহলে যদি অনুকূল অনুকূলের নদীর অনুকূলে নৌকা যেতে যদি 1 ঘন্টা সময় লাগে এবং প্রতিকূলে যদি 2 ঘন্টা সময় লাগে, তাহলে স্থির জলের নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ হবে 3:1। এটা একটা লজিক, মানে হচ্ছে অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগ যদি 2:1 হয়, তাহলে স্থির জলের নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ অনুপাত হবে 3:1। আবার অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগ 3:1 যদি হয়, তাহলে স্থির জলের নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ হবে 2:1। একইভাবে অনুকূলের গতি অনুকূলের সময় আর প্রতিকূলের সময় যদি 1:3 হয়, তাহলেও জলের স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ হবে 2:1। আগে কি হয়েছিল? আগে যদি 2:1 হতো তাহলে হতো 3:1, আর এখন বলছে যদি 3:1 হয় তাহলে স্থির জলের নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ হবে 2:1। দু একটা অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবে, নৌকার অনুকূলের গতিবেগ 20 কিলোমিটার প্রতি আওয়ার, প্রতিকূলের গতিবেগ আমরা 10 কিলোমিটার প্রতি আওয়ার, তাহলে কি অনুপাত হলো? 20:10 সমান সমান হলো 2:1। যদি স্থির জলের নৌকার বেগ 15 কিলোমিটার হয়, তবে স্রোতের বেগ কত? তাহলে আমাদের এখানে স্থির জল নৌকার বেগ বলে দিয়েছে, তাহলে নৌকার বেগ জলে যদি বলে দেয়, তাহলে আমরা স্রোতের বেগ কী করে বের করবো? নৌকার গতিবেগ ×1/3, তাহলে উত্তর হবে 5 কিলোমিটার, কাটাকুটি করে উত্তর হবে 5 কিলোমিটার। যেহেতু এখানে দেখো যদি বলে দিয়েছে যে 2:1 হলে স্থির জলের নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ হবে 3:1, তাহলে 1/3 হলো, যে গুণ করতে হবে। আচ্ছা, পরের নিয়মটা দেখো, যদি একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে এক্স ঘন্টায় যায় এবং ফিরে আসে ওয়াই ঘন্টায়, ধরো এপার থেকে ওপারে যাচ্ছে এক্স ঘন্টায় এবং ওপার থেকে এপারে আসছে ওয়াই ঘন্টায়, যদি স্রোতের গতিবেগ জেড হয় তবে স্থির জলের নৌকার গতিবেগ হবে ×X+Y/Y-X কিলোমিটার প্রতি আওয়ার। এই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, তাহলে অঙ্কন সহজ হয়ে যাবে। একটা উদাহরণ দেখি আমরা, যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি আওয়ার হয়, তবে একটি নৌকা স্রোতের অনুকূলে নদীর উপরে যায় 8 ঘন্টায়, আবার ফিরে আসে 12 ঘন্টায়, তবে স্থির জলের নৌকার গতিবেগ কত? স্রোতের গতিবেগ এখানে বলে দিয়েছে আমাদেরকে নৌকার গতিবেগ বের করতে হবে, তাই জেডের মান কত? 5 কিলোমিটার, এক্সের মান 8, ওয়াইয়ের মান 12, তাহলে ZX+Y বসিয়ে দিয়েছি, Y-X বসিয়ে দিয়েছি, ওয়াইটা প্রথমে হয়েছে কেন? যেহেতু ওয়াইয়ের মান বেশি আছে, দিয়ে কাটাকুটি করে 25 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হবে 25 কিলোমিটার পার আওয়ার। বড় নিয়মটা কি বলছে? পরের নিয়মটা হচ্ছে স্থির জলের গতিবেগ X কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতিবেগ Y কিলোমিটার পার আওয়ার দিয়ে দিয়েছে, নৌকারোহী স্রোতের প্রতিক্রিয়া গিয়ে আবার ফিরে আসে, তবে যাত্রাপথের গড় গতিবেগ হবে। তার মানে এক এখানে স্থির জলের গতিবেগ স্থির জলের গতিবেগ বলে দিয়েছে এবং স্রোতের গতিবেগ বলে দিয়েছে, এবং নৌকারোহী মানে নৌকা যে চালাচ্ছে সে একবার স্রোতের প্রতিকূলে গেল আবার ফিরে এলো, টোটাল যে যাত্রাপথ ফলটা হলো সময় লাগলো, তার যে গড় সেই গড়ের ফর্মুলা কি হবে? গড়ের ফর্মুলা হবে X+Y×X-Y/X কিলোমিটার প্রতি আওয়ার। উদাহরণ কি বলছে? নৌকারোহী স্থির জলে গতিবেগ 4.5 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার
পার আওয়ার নৌকার হয়ে সতীর প্রতিকূলে যাত্রা করে আবার ওই স্থানে ফিরে আসে, তবে নৌকার হয়ে গড় গতিবেগ কত হবে? এক্সের মান 4.5, ওয়াইয়ের মান 1.5। সূত্র অনুযায়ী আমরা এক্স ওয়াইয়ের মান বসিয়ে দিলাম, দিয়ে কাটাকুটি করে 4 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেল উত্তর, সেটা হচ্ছে নৌকারোহীর গড় গতিবেগ। এটা গড় গতিবেগ বের করার জন্য নিয়ম। এতক্ষণ ধরে তোমরা এই সূত্রগুলো দেখলে, এবার তার উপর বেস করে তোমাদের যে অঙ্কগুলো আমরা তোমাকে করতে দিচ্ছিলাম সেই সমাধানগুলো তোমরা দেখে নাও। প্রথম অঙ্কটা কি বলেছে, নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার, তাহলে প্রতিকূলে বেগ কত হবে? 10 - 3 সমান সমান 7 কিলোমিটার পার আওয়ার। এবার কত যেতে বলেছে, 49 কিলোমিটার পর যেতে হবে, সময় লাগবে তাহলে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, তাহলে 49 কিলোমিটার পর যাবে 7 আওয়ার, তাহলে অ্যান্সারটা হবে 1 এর D, 7 ঘন্টা সময় লাগবে। তারপরে অঙ্কটা কি বলেছে, এক্স অনুকূলের গতি হচ্ছে 200-কে 4 দিয়ে ভাগ করেছি, 200 কিলোমিটার পর যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে পার আওয়ার যাবে 50 কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূলের গতিবেগ কত হবে, 40 কিলোমিটার পার আওয়ার, এখানে 5 দিয়ে ভাগ করেছি, তাহলে স্রোতের গতিবেগ কত হবে, x - y / 2, তাহলে 50 - 40 / 2 কাটাকুটি করে দেবে 5 ঘন্টা 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে অ্যান্সার হবে 2 এর B-টা। ঠিক আছে, এবার 3-এরটা কি বলেছে, ওয়াইয়ের মান 3 কিলোমিটার পার আওয়ার, পি এর মান 15 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূল গতি কি হচ্ছে যে p - 2y, p - 2 হচ্ছে পি এর জায়গায় 15 বসলাম, ওয়াইয়ের জায়গায় মান বসিলাম, কাটাকুটি করে অ্যান্সার হলো 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3-এর অ্যান্সারটা হবে D-টা। আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে এটাকে শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করবে। ভালো থেকো সবাই।